আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাদের পছন্দের চ্যানেল স্যামস কাপে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তুলি যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং তুলি কিভাবে ওয়াশ করতে হবে এই সকল বিষয়। পেন্টিং করার ক্ষেত্রে তুলি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুলি যদি ভালো না হয় তাহলে পেন্টিংও সুন্দর হবে না। তো আমাদের পেন্টিং সুন্দর করার জন্য তুলি অবশ্যই যত্ন নিতে হবে। আমরা যখন পেন্টিং করি, পেন্টিং করা শেষে তুলির মধ্যে দেখা যায় রং লেগে থাকে, তখন এটা যদি আমরা ঠিক মতো পরিষ্কার না করি এই রংটা এই তুলির মধ্যে লেগে থাকার কারণে পরবর্তীতে শক্ত হয়ে যায়, তারপর পেন্টিং করার জন্য আর এটা ব্যবহারের উপযোগী থাকে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে পেন্টিং করা শেষে অবশ্যই ব্রাশটা সুন্দরভাবে ধোয়া, বা যদি আপনাদের সময় না থাকে যে হ্যাঁ আমার এখন সময় হচ্ছে না পেন্টিং করার পরে অন্য একটা কাজ পড়ে গেছে আপনারা ব্রাশটা দিতে পারছেন না, তখন আপনারা কী করবেন, অন্তত পানির মধ্যে তুলিটাকে ভিজিয়ে রাখবেন। তুলিটাকে যদি পানির মধ্যে ভিজিয়ে রাখেন পরবর্তীতে যে কোনো সময় আপনারা সেটা ওয়াশ করে নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় পেন্টিং করার সাথে সাথেই তুলিটা ভালোভাবে পরিষ্কার করে ফেলিয়ে। তা আমি আপনাদেরকে এখন দেখাবো পেন্টিং করার পর তুলিটা যখন রং লেগে থাকে সেই তুলি কীভাবে পরিষ্কার করতে হবে, এবং যদি আমরা রং করে অনেকক্ষণ সময় রেখে দেই পরবর্তীতে কীরকম হয় তা এখন দেখানোর চেষ্টা করব। এছাড়াও তুলি ব্যবহার করার পর যখন আমরা ওয়াশ করে রেখে দিই তারপর দেখা যায় যে অনেকটা শক্ত শক্ত মনে হয়, সেক্ষেত্রে আমাদের কী করণীয় এটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে তুলি ওয়াশ করতে হবে। এখানে দুটি তুলি, এই একটি তুলি হচ্ছে আমি কিছুক্ষণ আগে ব্যবহার করেছি, এখনও রং লেগে আছে, এই যে দেখতেই পাচ্ছেন হালকা রং লেগে আছে। আরেকটি তুলি হচ্ছে এটা আমি আরও বেশ কিছুক্ষণ আগে ব্যবহার করেছি, এটা পানিতে আমি ভিজিয়ে রেখেছি। এখন দেখাবো আমি দুটি তুলি কীভাবে পরিষ্কার করতে হবে। এই তুলি দুটি পরিষ্কার করার জন্য আমি সামান্য পরিমাণ হ্যান্ড ওয়াশ নিয়েছি, আপনারা চাইলে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। এই দেখুন ভিতরে ময়লা লেগে আছে, সেই ময়লাগুলো আপনারা এইভাবে নখ দিয়ে আস্তে আস্তে টেনে বের করার চেষ্টা করবেন। এখন এর ময়লা সম্পূর্ণ বের হয়ে গেছে। এই তুলিটা আমি আগেই ব্যবহার করে রেখেছিলাম, এটা পানিতে রেখে দেওয়ার কারণে রংটা শুকিয়ে যায়নি, রংটা পুরোই স্বাভাবিকভাবে আলগা হয়ে গিয়েছে। এখন দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা যায়। যদি এই সাইডে রং লেগে থাকে সেক্ষেত্রে আপনারা নখ দিয়ে টেনে টেনে বের করে ফেলবেন। পরিষ্কার পানি দিয়ে এটি ধুয়ে নেব। এখন দেখুন এর মধ্যে কোনো ময়লা লেগে নেই, সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আমি যদি এই ব্রাশটি ব্যবহার করে এভাবে রংসহ রেখে দিতাম তাহলে এটা শক্ত হয়ে যেত রং শুকিয়ে, এবং পেন্টিং করার জন্য সুন্দরভাবে এটার ব্যবহার করা যেত না। যদি সাথে সাথে ওয়াশ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এটাকে পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, কোনো একটা বাটিতে বা কিছুতে পানি নিয়ে তখন এটা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আর শক্ত হবে না, রংটাও শুকিয়ে লেগে থাকবে না। এখন দেখুন এটা একদমই পরিষ্কার ক্লিন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা যতই পরিষ্কার করে রেখে দিই না কেন, তারপরও যখন আবার পরবর্তীতে পেন্টিং করতে যাব দেখা যায় যে তুলিটা শক্ত শক্ত বোঝা যায়, মনে হয় যেন শক্ত হয়ে গেছে। তখন আপনারা এটাকে পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে, ব্যবহারের সম্পূর্ণ ব্যবহারের উপযোগী হয়ে যাবে।
এভাবে একটা তুলি আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন। আমি এই তুলিটা অনেক প্রায় এক বছরের মতো ব্যবহার করছি, এটা কিছুই হচ্ছে না। যদি আমি খুব বেশি কাজ করি না, মাঝে মধ্যে যেটুকুই কাজ করি আমি সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিই, যার কারণে এটা এখনও ভালো আছে। তা আপনারা যদি এভাবে পরিষ্কার করে রেখে দেন তাহলে আপনারাও অনেক দিন ব্যবহার করতে পারবেন। আমি চেষ্টা করেছি তুলি পরিষ্কার সম্পর্কিত বিভিন্ন দেখানোর জন্য, আপনারা জানি না কতটুকু বুঝছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সবার কমেন্টে রিপ্লাই দিতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আশা করি আমার চ্যানেলে পেন্টিং সম্পর্কিত অন্যান্য বিষয়ও আছে, পেন্টিং করতে কী কী উপকরণের প্রয়োজন হয়, পেন্টিং করার কোথায় পাওয়া যায় মূল্য, এই সকল বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আছে, আপনারা আশা করি সেই ভিডিওটি দেখবেন। যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি যথাসম্ভব সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা সুন্দর সুন্দর ভিডিও যেন পেতে পারেন।